যুবক যুবক ছেলেরা এখন টাকটুর নিচে আর কাপড় পরে না, উপরে কাপড় পরে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা, টাকটুর উপরে কাপড়, ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায়। গেঞ্জির পেছনে লেখা থাকে মোহাম্মদ, MUHAMMAD, কি হয় মোহাম্মদ। তাদের পিছনে সবার গেঞ্জির পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে। খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ, সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকায় এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে। গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল, ঘটনা কি? এই ছেলেরা ভালো ভালো কাজ করে, রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে, কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না, গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ। তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি, MUHAMMAD, ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ঈসা ইসলামের জীবনী চলে আসে। তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে, অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অশ্রু বিসর্জন করে, যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না।